بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। জিলহজ মাস আমাদের সামনে আগত, কয়েকদিন পরেই কুরবানি ঈদ। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কয়েকটি আমল রয়েছে, সে আমল সম্পর্কে আজকে আমরা জানব। আজকের বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। তো চলুন জেনে নিই। এক নম্বর হলো, জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি পর্যন্ত চুল নখ না কাটা। দুই নম্বর, অধিক পরিমাণে জিকির তাসবিহ পাঠ করা। তিন নম্বর, বেশি বেশি নফল ইবাদত করা। চার নম্বর, আন্তরিকভাবে তওবা করা। পাঁচ নম্বর, সামর্থ্যবান হলে হজ করা। ছয় নম্বর, সদাকা করা অর্থাৎ দান করা। সাত নম্বর, যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা। আট নম্বর, সামর্থ্যবান হলে কুরবানি করা। নয় নম্বর, প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষত আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখা। এটি বিশেষ একটি দিন, আরাফার দিনের রোজার অনেক গুরুত্ব রয়েছে। দশ নম্বর, তাকবিরে তাশরিফ অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সকলে একবার পাঠ করা। এগারো নম্বর, ঈদ ও আয়ামে তাশরিকে রোজা না রাখা। বারো নম্বর, ঈদুল আজহার নামাজ আদায় ও ঈদের সুন্নত পালন করা। তো আমরা জানতে পারলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের 12টি আমল। এই আমলগুলো অনেক গুরুত্বপূর্ণ, তো আমরা চেষ্টা করবো এই আমলগুলো করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।